কথা বলে, তার পিছনে আমরা সবাই লেগেছি। মাননীয় স্পিকার, এটা আজহারির সঙ্গে লাগানো হয়, এটা অনুভূতিতে আঘাত হানা হয়েছে আমাদের ধর্মীয় অনুভূতিতে। চাঁদাবাজি বন্ধের দরকার আছে না নাই? ক্যাসিনো বিজনেস থামাই দেওয়ার দরকার আছে না নাই? মাদক আর সন্ত্রাসকে রুখে দাঁড়ানোর দরকার আছে না? ইসলাম সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে, ইসলাম সবসময় মাদকের বিরুদ্ধে, ইসলাম সবসময় কট্টর পন্থার বিরুদ্ধে, ইসলাম সবসময় শান্তির পক্ষে, ঠিক কিনা? ইসলাম আর জঙ্গিবাদ কি এক? জেহাদ আর জঙ্গিবাদ কি এক? আরে জেহাদ হচ্ছে জঙ্গিবাদকে কবর দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? যারা হকের বিপক্ষে, যারা মানুষের কষ্টের কারণ হয়, যারা জুলুমবাজ, এরা হচ্ছে জঙ্গি, আর যারা সত্যের পক্ষে এরা মুজাহিদ, ঠিক কিনা? এইখানে যারা আসছে আজকের মাহফিলকে সফল করেছে, এরা প্রত্যেকে এক একটা মুজাহিদ, ঠিক কিনা? আর যারা মাহফিল বন্ধ করতে চায়, করোনার আওয়াজকে থামায় দিতে চায়, এরাই হলো আসল জঙ্গি, এরাই জঙ্গি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সব সময় সত্যের পক্ষে ছিলেন। তার মানে পৃথিবীতে সবচেয়ে বড় মুজাহিদের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা দেখি আপনাদের কমন সেন্স কতটুকু। আল্লাহর হাবিব যদি সবচেয়ে বড় মুজাহিদ হয়, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ের সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি? আবু জাহেল, ঠিক কি না? মূসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তার মানে ওনার সময়ের সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, ওনার সময় সবচেয়ে বড় জঙ্গির নাম কি? এখনো যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আমার নবীর পক্ষে, এরা এক একটা মুজাহিদ, আর যারাই কোরআনের বিপক্ষে, এরা এক একটা জঙ্গি, এরাই জঙ্গি। ডেফিনেশন খুব সহজ, যারা হকের পক্ষে মুজাহিদ, যারা কল্যাণের পক্ষে এরা মুজাহিদ, যারা হকের বিপক্ষে এরা জঙ্গি। এই জঙ্গিবাদের কবর রচনা করার জন্য আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন, এই জন্য জিহাদ আর জঙ্গিবাদকে কখনো গোড়ানো যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মেহনতি মানুষের বন্ধু, মেহনতি খেটে খাওয়া মানুষকে আমার নবী এত ভালোবাসতেন যে বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণেও বাদ যায়নি খেটে খাওয়া মানুষের কথা। তিনি বলেছেন আরিকাকুম আরিকাকুম আতইমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন, খবরদার তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না, তোমরা যা খাবে তাদেরও তা খেতে দিও, তোমরা যা পরবে সেখান থেকে তাদেরকেও পোশাকের ব্যবস্থা করে দিও। মেহনতি মানুষের কথা বিষ্ণুবে বিদায় হজের ভাষণও বলেছেন, ঠিক কিনা? তার মানে আমার নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড? আওয়াজ করে বলতে হবে, ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? আল্লাহ নবীর মসজিদে খ্রিস্টানরা ঢুকতে পারে, আল্লাহ নবী ইহুদিকে দেখে সম্মানার্থে দাঁড়িয়ে যায়, আর আমাদের হানাফি ভাইরা আহলে হাদিস মসজিদে ঢুকতে পারে না, আমাদের আহলে হাদিস ভাইরা হানাফি মসজিদে ঢুকতে পারে না। এটার নাম ইসলাম না, এটার নামই বাড়াবাড়ি, এটাই বাড়াবাড়ি, এটাই বাড়াবাড়ি, এটার নাম ইসলাম না হয়। ইসলাম হচ্ছে ঐক্যের নাম, ইসলাম হচ্ছে ভালোবাসার নাম, ইসলাম হচ্ছে ভ্রাতৃত্বের নাম। এই জন্য নেতা হইতে হইলে কলিজা হইতে হবে কত বড়, কত বড়, হাত দিয়ে দেখাও মুসলমান কত বড়, এত বড় কলিজা লাগবে, ব্রড মাইন্ডেড হওয়া লাগবে, নেতা অ্যাকোমোডেটিভ মেন্টালিটির হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় অ্যাকোমোডেটিভ মেন্টালিটির ছিলেন, সবাইকে অ্যাকোমোডেট করতেন, দলাদলি নাই। আজকের এই মাহফিলে আওয়ামী লীগের নেতারা আসরা নাই, বিএনপির ভাইয়েরা আসরা নাই, জামাত ইসলাম আসরা নাই, জাতীয় পার্টি আসরা নাই, পীরের মুরিদ আসরা নাই, তাবলিগের ভাইরা আছে না নাই, হানাফি আছে, আহলে হাদিস আছে, সবাই আছে, কোনো দলাদলি নাই। অল আর ওয়েলকাম ইন আওয়ার তাফসির প্রোগ্রাম, ইউ অল আর ওয়েলকাম ইন আওয়ার ইসলাম। এজন্য অনেক হিন্দু ভাইরাও আমাদের তাফসির প্রোগ্রামে আসে, ঠিক কিনা? হিন্দু ভাইরা আস, সবার জন্য আমাদের দিল দড়িয়া, আমাদের হৃদয় ওপেন, কারণ আমরা রাহমাতাল লিল আলামিনের অনুসারী, আমাদের সেলিব্রিটি হচ্ছে রাহমাতাল লিল আলামিন, আমরা যাকে অনুসরণ করি তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি আলাদা কোনো বর্ণের নবী নন, জাতিগোষ্ঠীর নবী নন,
কোন আলাদা সম্প্রদায়ের নবী নন, তিনি রহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য তিনি রহমত। চিল্লায় বলো ঠিক কিনা? তিনি সবার নবী, যেখানেই মানবতা বিপন্ন সেখানেই তিনি ছুটে যেতেন, যেখানেই মানুষ অত্যাচারিত সেখানেই তিনি দাঁড়াতেন। তিনি ছিলেন মেহনতি মানুষের বন্ধু। বয়স আল্লাহর হাবিব সাহেব ইসলামের 20 বছর। কয় বছর সবাই বলেন না, কয় বছর? 20 বছর। ইয়ামানের এক লোক ব্যবসায়িক পণ্য এনে মদিনায় মক্কায় বিক্রি করলো। মক্কার এক ব্যবসায়ী তার কাছ থেকে পণ্য কিনে টাকা দিতে চায় না। সে টাকা চাইলে সে বলে, আমি মক্কার লোক, এটা আমার এলাকা, আমার দাপট, টাকা দিমু না, কি করবি? ইয়ামানের লোকটা কান্না জোড়ে দিল, কে আছে আমারে সাহায্য করার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে মাজলুমদের পক্ষ নেয়ার জন্য একটা শপথ করলেন। এই শপথটার নাম হচ্ছে হালাফুল ফুদুল। শপথটার নাম কি? হালাফুল ফুদুল, যেটা আমরা বাংলাদেশে বলি, কি বলি? হেলফুল ফুজুল। নরসিংদীতে এরকম আসারা নাই? হেলফুল ফুজুল নামে কোনো সংগঠন করেন নাই আপনারা? আছে না? মাশাআল্লাহ, এই যারা করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফুল ফুজুল করেছেন, হাতে হাত রেখে শপথ করলেন যে মক্কার জমিনে কোনো টেন্ডারবাজি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো অন্যায় চলবে না, দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না। যারাই মাজলুম হবে হাতে হাত রেখে আমরা তাদের সাথে দাঁড়িয়ে যাব। এরকম টেন্ডারবাজি বন্ধ করার দরকার আছে না নাই? আমরা দেখা মাত্র বলি কোন পীরের মুরিদ, দেখা মাত্র প্রথম প্রশ্ন কি, কোন পীরের মুরিদ, কোন দল করেন? হ্যাঁ, ভারতপন্থী না পাকিস্তানপন্থী আছে না নাই? এই যে দলাদলি, খালি পিস পিস করি, খালি ভাগাভাগি, যারা পিস পিস করে আল্লাহ এদেরকে পিস পিস করে ফেলবে, ঠিক কিনা? বিশ্বনবী এসেছেন মিলানোর জন্য, মিলিয়ে দেওয়ার জন্য বিশ্বনবী ইসলামের আগমন ঘটেছে, আর আমরা খালি পিস পিস। আমরা আহলে হাদিস মসজিদ বানাই এক জায়গায়, এক এলাকায় আহলে হাদিস মসজিদ, আরেক এলাকায় হারাও বানাইছে হানাফি মসজিদ, আছে না নাই? আহলে হাদিস মসজিদে হানাফি মুসল্লি ঢুকতে পারবে না, হানাফি মসজিদে আবার আহলে হাদিসেরা ঢুকতে পারবে না। আহা, কোথায় চলে গেলাম আমরা? আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না, সে মুসলমান, এটা তার বড় পরিচয়, এটা আমরা সামনে আনতে চাই না। আগে নিয়ে আসি হানাফি না আহলে হাদিস, আগে নিয়ে আসি বিএনপি না আওয়ামী লীগ, সে যে মানুষ তার বড় পরিচয়, তারপর সে মুসলিম, সে আমার ভাই, এটা আমরা ভুলে গিয়েছি, আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভুলে গেছি। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশি বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশি বাণী কোরআন। তবে কেন এক নহে মুসলমান, একে হও একে হও করিয়া হবান, বাইতুল্লাহে মদিনা শরীফে উহুদ পাহাড় এক, বদরের মাঠে ঠিক না, বাইতুল্লাহ এক মদিনা শরীফে উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই, এক সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নহে মুসলমান, একে হও একে হও করিয়া হবান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশি বাণী কোরআন। তবে কেন এক নহে মুসলমান, একে হও একে হও করিয়া হবান, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনার শরীফ এক, বদরের মাঠ এক, উহুদের প্রান্তর এক, কোরআন এক, নবী এক, আল্লাহ এক, কিন্তু আমরা আছি কিলা কিলি নিয়ে, ঠিক কিনা? এই কিলাকিলি আমরা করতে চাই না, দলাদলি আমরা করতে চাই না, আমরা ঐক্য চাই। আমরা কি চাই?
এমন ঐক্যের সিন্ডিকেট আমাদের গড়তে হবে যাতে কোনো অপশক্তি এই সিন্ডিকেটকে ভাঙতে না পারে জিল্লা এবং টিকিয়া। আমরা সবাই এক, আওয়াজ করে বলতে হবে আমরা সবাই কি এক, আরো জোরে আমরা সবাই কি এক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়ায়, অন্যরা বললে ইন্নাহু ইহুদি, আপনি যে ইহুদির লাশ দেখে দাঁড়ান, সাহাবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না, আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কি মানুষ না, আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি। জাদুল মাআদ ফি হাদি খাইরুল ইবাদ ইবনুল কাইয়িম আল জাওজিয়্যাহ লেখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির উপর একটা বই, এই বইতে এবং আসির আল হালাবিয়াতে একটা ঘটনা এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী এসেছিল। কয়জন? আওয়াজ করে বলেন খ্রিস্টান পাদ্রী। এখন আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে নিয়ে কই বসবেন, জায়গা নাই। এক সাহাবী বলে এক কাজ করি, যেহেতু দুপুরবেলা আসছে পাহাড়ের ছায়া আছে, এই ছায়াতে নিয়ে বসি। আল্লাহর হাবিব বললেন না, এরা খ্রিস্টান মেহমান আবার পাদ্রী ওই ধর্মের আলেম, এদেরকে বুঝি পাহাড়ের মরুভূমিতে নিয়ে বসা যায়?